বছরের শুরুতেই পরিমনির বিছানায় রক্তের দাগ, কি হয়েছে নায়িকার? শনিবারই পরিমনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি স্বামী শরীফুল রাজের বাড়ি ছেড়ে চলে এসেছেন। এবার অভিনেত্রী এমন এক ছবি প্রকাশ্যে এনেছেন যাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিছানা ভর্তি রক্তের দাগ, কোল বালিশ চাদর সর্বত্র রক্তের ছাপ। রাজের বাড়ি ছেড়ে চলে আসার কয়েক ঘন্টার মধ্যেই এই ছবি প্রকাশ্যে এনে জল্পনা উস্কে দিয়েছেন পরিমনি। নিজের জীবন নিয়ে কোনো দিনই খুব বেশি লুকোচাপা করেননি, বরং উল্টোটাই করেছেন তিনি। পঞ্চমবারের জন্য অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার পাতেন 2022-এর গোড়ায়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভাঙ্গন সেই সংসারে। যদিও দিন কয়েক আগেও বিশ্বকাপের সময় স্বামীর সঙ্গে একাধিক ছবি দিয়েছিলেন, কিন্তু কদিন কাটতে না কাটতে কি এমন হলো যে এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? পরিমনি নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট দিয়ে শরীফুলের সঙ্গে সম্পর্ক ছেদের কথা জানান। অভিনেত্রী লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছুই নেই। ছেলে রাজ্যকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। এখন কেন এমন ছবি আর বিচ্ছেদ ঘোষণার পোস্ট, তা নিয়ে কৌতূহল বাড়ছে। তবে পরিমনি তার সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর দেবেন তিনি সাংবাদিক সম্মেলন করেই, সবটা খোলাসা করবেন শীঘ্রই।